গত পরশু একজন বিখ্যাত সিঙ্গার কেকে স্টেজে শো করতে করতে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গের এক শিল্পী, তা সে দুয়ানা চাড়ানি হোক না কেন, পশ্চিমবঙ্গের শিল্পী এবং বাঙালি, তিনি কেকে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন কে এই কেকে, তাকে হেও করেছেন। আসলে একজন শিল্পী আরেকজন শিল্পীকে বুঝবে এটাই স্বাভাবিক, কিন্তু একজন বাঙালি হয়ে পশ্চিমবঙ্গ তথা বাঙালিদের মুখ তিনি কতটা নিচে নামিয়ে দিয়েছেন, কতটা বাঙালিকে অমর্যাদা করেছেন বিশ্ব দরবারে, সেইটুকু বোধ সম্ভবত এই দুয়ানার শিল্পীর নেই। আমরা কেকের আত্মার শান্তি কামনা করি। এবার দেখুন সেই ভদ্রলোক কি বলেছেন। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো, মানে কি কারণ? কে 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 হু ইজ কে ম্যান, উই আর বেটার দেন এনি কে। এইভাবে একজন স্বনামধন্য শিল্পীকে কিভাবে হেয় করছেন সেটা আপনারাই দেখলেন। এবার দেখুন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী কি বলছেন। নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী। আজকে আমি বাঙালি হয়ে কিছু ক্ষমা চাইতে এসেছি, সমাজের কাছে হোক, কিছু মানুষের কাছে হোক, গোটা ইউনিভার্সের কাছে। প্রথম রূপঙ্কর বাগচিদার হয়ে, যিনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন সিনিয়র শিল্পী এবং বেশ ভালো ভালো বাংলা গান উনি আমাদের দিয়েছেন, তিনি যে পোস্টটি করেছেন, যে ভিডিওটি আপলোড করেছেন, সেখানে উনি অকথ্য মানে গালাগাল করেছেন কে কে কে, সেটা উনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে হোক বা যে কারণে হোক আমার দেখার দরকার নেই, কিন্তু বাঙালি হয়ে আমি কেকের কাছে ক্ষমা চাইছি, কেকের আত্মার কাছে আমি ক্ষমা চাইছি, যে আর পৃথিবীর আর কেউ না হোক, কেকে যেন ওনাকে ক্ষমা করেন পারলে। তারপরে আসছি আমি রূপঙ্করদার ভিডিওতে যে নামগুলো রূপঙ্করদা বলেছিল ওনার সমসাময়িক শিল্পীদের কথা, যারা সোকল্ড আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সোকল্ড সিনিয়র্স, তারা কেউ ওই ভিডিওর বিপক্ষে কোনো পোস্ট করেননি, কোনো ভিডিও দেননি, কমেন্টে লেখেননি, অথবা রূপঙ্করদাকে আমি জানি না পার্সোনালি কিছু বলেছেন কিনা যে ভিডিওটা তুলে নেওয়ার জন্য, বা মানে যাই হোক মানে যাতে নাম সেখানে জড়িয়েছে তারা কেউ কিছু মুখ খোলেননি এখনো অবধি। এবার যখন মৃত্যু হয় তারপরে রঙিন সেলফি, তাদের আগের তোলা ছবি এবং এই মৃত্যুর পরে ফুটেজ খাওয়ার জন্য হসপিটালে যাওয়া ইত্যাদি নানা কিছু তারা করছে, তাদের হয়েও আমি কেকের কাছে ক্ষমা চাইছি। কারণ এত মানে শিল্পী হয়ে ক্ষমা চাইতে পারা আর ভালো মানুষ হয়ে ওঠার যে চেষ্টাটুকু, এটুকু আমাদের বাঙালি হয়ে যদি না থাকে, আমি ক্ষমা চাইছি আমার সিনিয়রদের হয়ে। আমি ক্ষমা চাইছি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো বাঙালি গায়ক গায়িকাদের কাছে, যারা বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা গান শেখা শুরু করেছিল ছোটবেলার থেকে, বাংলা গান শিখে তারা বড় হয়েছে, বাংলা গানই তারা গাইবে যারা ঠিক করেছিল, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেননি এই সোকল্ড সিনিয়র্সদের জন্য। আমি নাম জানি না কার কে কি করেছে, বাট আলটিমেটলি তাদেরকে নিজের বাড়ি ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে থাকতে হচ্ছে এমন একটা জায়গায় যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করতে পারছি, যেখানে আমরা না খাওয়া দাওয়া আমাদের মেলে, না আমাদের কালচার মেলে, আর বাঙালি এত একটা রিচ কালচার, বাঙালি এত সুন্দর একটা বাংলা ভাষা, সেইটা ছেড়ে আমাদেরকে হিন্দি গানও গাইতে হচ্ছে এবং ভালোবেসেই গাইছি। আমাদের মধ্যে কোনো রিগ্রেট নেই, মানে গানের ভাষা নিয়ে না, আমি বলছি যে বাঙালি হয়ে কোনো শিল্পীকে যদি অন্য রাজ্যে গিয়ে বাংলা গান বানাতে হয়, আজকে বোম্বের একটি ঘরে ভাড়া নিয়ে আমি মানে বসে আমি বাংলা গান লিখছি, সেটা আমি কেন পশ্চিমবঙ্গে করতে পারছি না, এবং গোটা ভারতবাসী আমাকে ভালোবাসছে এবং গোটা ভারতবাসীর কাছে তারাও বাংলা গান পৌঁছে দিচ্ছে, তাহলে তুমি কে বাংলা ভাষাকে রক্ষা করতে এসছো ভাই, তুমি কে, তুমি কে, তুমি কেন নিজেকে বাঙালি শিল্পী হিসেবে প্রমাণ করো,
কি করে করতে পারো? আর তুমি বাঙালি শিল্পী হয়ে, তোমরা বাঙালি শিল্পী হয়ে বাংলাকে অপমান করছো, মানে হিংসা ছড়াচ্ছ, নোংরামি ছড়াচ্ছ, আর মানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, মানে আমি কিছু বলার নেই, জাস্ট আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি এদের হয়ে, কারণ আমার সিনিয়র হলেও এরা কেউ কিছু ক্ষমা চাইছে না, কিছু বলছেও না, কোনো বক্তব্য নেই, কারোর কোনো কিছু বলার নেই, তাই আমার মনে হলো সেটা বলবো সবার কাছে। আমি রেগে আছি, দুঃখে আছি, কিছু বলতে ইচ্ছে করছিল, এগুলো মানে সত্যি কথা কেউ বলছে না, মানে কেন বলছে না আমি জানি না, এটা অনেক দিনের কথা, মানে সবাই জানে যে কেন আজকে একটু কেউ ভালো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, কোনো ভালো একটি ম্যান্ডোলিন প্লেয়ার, কোনো ভালো একটি গিটার প্লেয়ার, কোনো ভালো একটি গায়ক গায়িকা, কেন তারা কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, কেন তাদের চলে যেতে হচ্ছে? তোমরা দায়ী তার জন্য, তোমরা দায়ী, তোমাদের জন্য কাজ পায় না তারা। বাংলা শেখাচ্ছে, অসুস্থ কে 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 বাইরে নিয়ে আসা হচ্ছে।